শুনুন, এই তো শুনুন। আচ্ছা তুমি কোথায় আছো বলো তো? এই মুহূর্তে আমি যদি একটা মস্ত বড় দূরবীন এনে তোমায় দেখার চেষ্টা করি, তাহলেও আমি তোমাকে একটা বিন্দুর মতো দেব। আমার ইচ্ছা আজ তুমি আমার একটু কাছাকাছি এসো। দেখো কুসুম, দেখো কি চমৎকার রাত্রি, চারিদিকে জ্যোৎস্নার আলোয় আলোকিত। তারই মাঝে আমাদের ওই লিচু গাছের ডালে একটা পাখি ডাকছে, তুমি শুনতে পাচ্ছো কুসুম? এই রাত্রির সমস্ত সৌন্দর্য আর তোমার মনের উৎফুল্লতা এক মুহূর্তে ভেঙে যেতে পারে, এমন এক মন্ত্র আমার জানা আছে। তাহলে সে মন্ত্রটা আর তুমি উচ্চারণ করো না, পারছে বলো? তোমার মিষ্টি গলায় একটা মিষ্টি করে গান গাও, যাতে রাতের সৌন্দর্য আর আমার মনের উৎফুল্লতা আরও বৃদ্ধি পায়। গাও না লক্ষ্মীটি রবি ঠাকুরের সেই গানটা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কি হলো কুসুম? আমি একটা কথা তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, বারবার ভয় পেয়েছি যদি তোমায়ও হারিয়ে ফেলি। কিন্তু আজ আমি তোমায় বলবো বলে স্থির করেছি, তাতে তুমি আমার যা শাস্তি দাও আমি মাথা পেতে নিতে রাজি আছি। শুধু আমাকে তুমি তোমার থেকে আলাদা করো না। হেমন্ত, 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 তুমি এখনই বউকে বাড়ি থেকে দূর করে দাও, আমি আর এক মুহূর্তের জন্য মুখ দেখতে চাই না। কেন বাবা? এই চিঠিটা পড়ে দেখো। চিঠি? লোকের মুখে শুনেছি আমার যখন 5 বছর বয়স তখন বাবা মা দুজনেই মারা যায়। তখন থেকে আমি মামা মামির কাছেই থাকি। মামারও সেরকম সচ্ছল অবস্থা নয়, তার উপর নিজের দুটো মেয়ে, তাই যত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচত। আমার যখন 10 বছর বয়স তখন 60 বছরের এক বৃদ্ধের সাথে আমার বিয়ে ঠিক করে, কারণ সে পণ না নিয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। মামারও সেরকম সামর্থ্য ছিল না পণ দেওয়ার, আর থাকলেও সেই পয়সা আমার জন্য ব্যয় করত না। আমি বিয়ের রাতে সেই বুড়ো বরের বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্যারিশঙ্কর জেঠুর বাড়িতে আশ্রয় নিই। লজ্জা ভেঙে ফেলবি নাকি? যাচ্ছি যাচ্ছি, একটু সবুর কর। বাড়ির পথ হারিয়ে ফেলেছিস? তাহলে দাঁড়া দেখি একটা।
কাপড়ের ব্যবস্থা করি আমি। নে নে, ভিজে কাপড়টা ছেড়ে এই কাপড়টা পরে নে। আরে বাবা, এখনো দাঁড়িয়ে আছিস? তোর ঠান্ডা লেগে যাবে রে। ঘরের ভেতরে গিয়ে কাপড়টা ছেড়ে নে। এদিকে আয় দেখি, মিনু শাড়িটা পরে কেমন লাগছে? কি হলো, আসবি তো? আরে বাবা মায়ের জন্য মন কেমন করছে? আরে কাল সকালটা হতে দে, তারপর আমি খোঁজ নিয়ে তোর বাড়িতে ঠিক পৌঁছে দেব। আমি বাড়ি যাব না। বাড়ি যাবি না? আজ থেকে তুই আমার কাছেই থাকবি, তোকে কোথাও যেতে হবে না। তুই আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে কাশি আছে, আমি তো এ বাড়িতে একাই থাকি, তাই তুই আমার ছোট মেয়ে মেয়েই থাকবি। Thank you.
কাপ চা দিবি? চায়ের জল বসিয়েছি। আরে মা, পাশের বাড়িতে যে ভাড়াটে ছেলেটা এসেছে, সে তোকে খুব জ্বালাতন করে না? না না, সেরকম কিছু না। কলকাতায় কি কোনো কাজের সূত্রে এসেছে? না, ও প্রেসিডেন্সি কলেজে পড়ে। ওর বাড়ি বর্ধমান শিউরিতে। তাই মুখটা খুব চেনা চেনা লাগছে। কি নাম রে মা ওর? বলছিল হেমন্ত মুখুজ্জি, ব্রাহ্মণের ছেলে। ঠাকুর এতদিন আমার মুখ তুলে চেয়েছেন। কি হলো বাবা, তুমি চেনো না কে ওকে? না না, ওকে চিনব কি করে? কোথায় কলকাতা আর কোথায় বর্ধমান। ছেলেটাকে তোর পছন্দ? বাবা মায়ের বন্ধু হয়ে যায়। বললাম মা, ছেলেটা কি তোর পছন্দ? কিন্তু ও তো ব্রাহ্মণের ছেলে আর আমি নিচুজন। শূদ্রের গৃহে যদি ব্রাহ্মণের জাত যেতে পারে, তুই এতদিন তো আমার বাড়ি ছিলিস, তোর জাত গেছে, তুই ব্রাহ্মণ হয়ে গেছিস, আজ থেকে তুই ব্রাহ্মণের মেয়ে। বাবা, এটা তার সাথে প্রতারণা করা হবে না? না না, ওকে তোর ব্যাপারে কিছু জানিয়েছিস? তবে কিছু জানাস না, যা করার আমাকেই করতে দে। জানিস মা, আমি ভাবছি এই কদিনের জন্য মেয়ের বাড়ি কাশীতে যাব। এই কদিন তুই শিল্পতি জেঠুর বাড়ি থাকিস। তোকে নিয়ে গেলে আবার হেমন্তকেও তো নিয়ে যেতে হবে। তোমার না? আরে মা শোন শোন, আয় মা আয়, এদিকে আয়, কেন বস রাগ করিস না। এই কদিন শ্রীপতির বাড়িতেই থাকবি, মন দিয়ে হয়ে প্রসুর চাপ করছে। দেখ মা, আমি তো কদিনের জন্য কাশি চলে যাচ্ছি, কবে আসবো তার ঠিক নেই। এই কদিনের মধ্যে যদি হেমন্ত তার বাবাকে নিয়ে দেখাশোনা করতে আসে, কাউকে তো তার সঙ্গে অভিভাবক হয়ে কথা বলতে হবে মা। তাই তো শ্রীপতি জেঠুর বাড়িতে রাখা। তাছাড়া শ্রীপতি নিষ্ঠাবান ব্রাহ্মণ, এতে প্রাপ্তপক্ষ খুশি হবে। দরকার নেই, আমি যা তা যদি মানতে না পারে, আমার এরকম সম্পর্কের কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। চিন্তা করিস না মা, তুই এখানে যেরকম কি আছিস, তুই আমার বাড়িতে গিয়েও ঠিক সেরকমই থাকবি মা। আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। কাঁদিস নি মা, কাঁদিস নি, লক্ষ্মী মা আমার।
যা বলছে শোন, এই কদিন তুই শ্রীপতি জেঠুর বাড়িতে গিয়ে থাক, আমি হেমন্ত আর তার বাবাকে দেখাশোনার জন্য ওখানেই পাঠাবো। আমি ছাড়া তোর সত্য ঘটনা কে জানে বলতো মা? যা যা জামা কাপড় গুছিয়ে নে, কাশী যাবার আগে আমি তোকে একবার দেখে যাব। ওই ছোকরা শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এসো এসো, বাড়ির ভেতরে এসো। তোমার বাবার নাম কি আছে ওরা? আপনি চিনবেন না, হরিহর মুখুজ্জে। যাকে খুঁজছ সে এখানে নেই, এসো। তোমার জ্বালায় তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। কুশু আমার ভাইঝি হয়, তোমাদের এই ব্যাপারটা বাড়িতে কিছু জানিয়েছো? না, আমি কুসুমের বাবাকে তোমাদের ব্যাপারটা সমস্ত জানিয়েছি। তাছাড়া তুমি ব্রাহ্মণ সন্তান, ওদের আপত্তিও নেই। আর তোমরা যখন দুজন দুজনকে চাও, এই তো বিবাহযোগ্য হয়েই গেছে, তাকে তোর বাড়িতে ফেলে রাখা যায় না। তোমার বাবা মাকে জানিয়ে তুমি একদিন কুসুমের বাড়িতে যাও, তুমি একটু বসো, আমি ঠিকানাটা লিখে নিয়ে আসছি। সুখে শান্তিতে থাকো বাবা। আগামী সপ্তাহে বাবা কলকাতায় আসছেন, আপনার এখানে নিয়ে আসবো? না না, আমি তো পরশুই কাশী চলে যাচ্ছি। সিকি জেঠু, তুমি বরং বাবাকে নিয়ে কুসুমদের বাড়ি চলে যাও। সিকি জেঠু, আপনি থাকবেন না? না না, তবে আমার আশীর্বাদ সবসময় তোমার মাথার উপর আছে। তোমার কাছে অনুরোধ, কোনো কারণে ভুল বুঝাকে যেন কষ্ট দিও না। আমি আপনাকে কথা দিলাম জেঠামশাই, আমি থাকতে কুসুমকে কোনোদিন এক ফোঁটা চোখের জল ফেলতে দেব না। তুমি সমস্ত কিছু জেনেও কেন আমায় কিছু জানালে না কুসুম? বিশ্বাস করো, অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি এই বিয়ে করতে চাই না বাবা। আমি হেমন্তকে কথা দিয়েছি, সে তার বাবাকে সঙ্গে করে নিয়ে এসে শ্রীপতির সঙ্গে দেখা করতে আসবে। আপনি বলে দেবেন কুসুম এই বিয়েতে রাজি নেই। তা হয় না মা, জীবনটা কাটানোর জন্য তো পাশে একজনকে থাকা দরকার। তার জন্য আপনারা তো আছেন। আমরা আর কদিন, তারপর কি করবি ভেবে দেখেছিস? মিথ্যে কথা বলে আমি এই বিয়ে করতে চাই না। তার চেয়ে বরং তোমরা বলে দাও আমার মৃত্যু হয়েছে, আমি তোমার সঙ্গে কাশী চলে যাব, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর ছেলেটার কি দশা হবে একবার ভেবে দেখেছিস না? কিচ্ছু হবে না, দুদিন পর সব ভুলে যাবে। তোর মৃত্যু সংবাদ পেয়ে সে হয়তো আত্মহত্যা করতে, তখন আবার তার মৃত্যু সংবাদ আমায় তোকে দিতে হবে। তখন আবার যদি কিছু তুই করে বসিস, তখন স্ত্রী হত্যা এবং ব্রহ্ম হত্যার দায়ে আমাকে নরকে যেতে হবে। যে না না, তার চেয়ে বরং আগে থেকে যা স্থির আছে সেটা করতে দেওয়াটাই কি ঠিক না? ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন জানিস? যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। সবই করুণাময়ের কৃপা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।
যখন ঠিকঠাক হয়ে গিয়েছিল, প্যারি জেঠু তো আমাকে একা ডেকেও সমস্ত সত্যটা বলতে পারত। কেন এমন কাজ করলো? কাশি থেকে ফিরে কুসুমের এত অনুরোধে সত্ত্বেও সে আমাদের বাড়ি এলো না। কাল সকালেই আগে আমাকে প্যারি জেঠুর বাড়ি যেতে হবে। আমাকে জানতেই হবে সে কেন এত বড় সর্বনাশ আমার করলো। আমার জাত, আমার সমাজ সব আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এর থেকে বড় শাস্তি কি আর হতে পারে? বলতে পারেন জেঠু, কি ক্ষতি আমি আপনার করেছিলাম? সেই প্রশ্ন তুমি তোমার বাবা হরিহরকে গিয়ে জিজ্ঞাসা করো। আমার মেয়ে মিনু, তোমার বাবা কি ক্ষতি করেছিল? তুমি তখন ছোট, আমি শিউড়িতেই থাকতাম। একদিন রাতে আমার জামাই নবকান্ত মেয়ের গহনা চুরি করে বিলেতে যায় ব্যারিস্টারি পড়তে। 5 বছর পর যখন ফিরে এলো, উল্টা বাড়ি তখনই। এরপর গ্রামের লোক আমাদের এক ঘরে করার সিদ্ধান্ত নেয়। তোমার বাবা গ্রামের লোকেদের হয়ে আমার বিচার করে। তোমার মেয়ে যদি একদিনও তার ঘর করে, তাহলে তোমার মেয়েরও জাত যাবে। আর ওই মেয়েকে যদি তুমি ঘরে তোলো, তাহলে তোমারও জাত যাবে। প্রায়শ্চিত্তের কোনো উপায় নেই, আপনি যা বলবেন আমি তাই করবো দাদা। মেয়ে জামাইকে কি ত্যাগ করা যায়? সে আমার জানা নেই। এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। আমি জামাইকে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবো। ওকে আপনারা যাতে তুলে নিন দাদা। আপনার দুটো পায়ে পড়ি দাদা। অসম্ভব। মেয়ে জামাইকে ত্যাগ করতে পারলাম না। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি কোনোদিন সুযোগ পাই, এর আমি প্রতিশোধ নিয়ে পারব। আর তুমি সে সুযোগ আমাকে করে দিলে। যা করার তা তো করেইছিলেন, কথাটা প্রকাশ করতে গেলেন কেন? আমার বোনের বিয়েটা ভেঙে আপনি কি আনন্দ পেলেন? যে সম্পর্ক জাতের জন্য ভেঙে যায়, সেই সম্পর্ক গড়ে না ওঠাই ভালো। ভেবে দেখো হেমন্ত, তোমার বোনের কোনো ক্ষতি হয়নি। কুসুমকে আমি পরিত্যাগ করব, এবার ওর কি হবে? আপনি কি ওকে আশ্রয় দেবেন? অসম্ভব। তোমার স্ত্রী তুমি বুঝবে, আমি আমার কর্তব্য করেছি, তুমি তোমার কর্তব্য করবে। অপরের পরিত্যক্ত স্ত্রীকে নিয়ে পালন করা আমার কর্তব্য নয়,
ওরে কে আছিস? হেমন্ত বাবুকে বরফ দিয়ে এক গ্লাস ঠান্ডা ডাবের জল এনে দে, সঙ্গে একখিনি পাউডার এনে দে। এ জগতে আমার আর কোনো ঠাই নেই তোমার চরণ ছাড়া। তুমি যদি আমায় ত্যাগ করো তাহলে মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই। সকাল থেকে কোথায় ছিলে? তোমাকে যে বললাম ওই আপদটাকে বাড়ি থেকে দূর করো। বাবা, আমি একটু প্যারিজিটুর বাড়ি গিয়েছিলাম সমস্ত ঘটনার সত্যতা যাচাই করতে, গিয়ে আরো অনেক কিছু জানতে পারলাম। ওসব আমি জানতে চাই না, তুমি এখনই ওই আপদটাকে বাড়ি থেকে দূর করো। কোনো কারণেই আমি কুসুমকে ত্যাগ করতে পারবো না। তার মানে তুমি ওকে নিয়ে সংসার করতে চাও, নিজে জাত করতে চাও? আমি জাত মানি না বাবা, আমি মানি সম্পর্ক, আমি মানি ভালোবাসা, আমি মানি মনুষ্যত্ব, যা ভগবানের সৃষ্টি। জাত তো মানুষের সৃষ্টি বাবা। তাহলে তুমি আর তোমার স্ত্রী দুজনেই এই বাড়ি থেকে চলে যাও। যা তোমার ইচ্ছা। কেউ সন্তানের জন্য জাত ত্যাগ করে, কেউ জাতের জন্য সন্তানকে ত্যাগ করে। এই তফাৎ পেয়ারি জেঠু আর তোমার মধ্যে। এসব কুসুম,